আমার মার জেদ চাপে যে আমার মেয়েকে একদিন নায়িকা বানাবো। পূজার সাথে সে কাজ করেছে, বাট আমার মনে পড়ে না তেমন ভাবে যে পূজা তাকে কোনো সিনেমায় বাবা ডেকেছে। পূজা চেরি ও দিঘি বর্তমান সময়ের ট্রেন্ডিং এ থাকা জনপ্রিয় দুই নায়িকা। সৌন্দর্য আর রূপলাবণ্যে একে অন্যকে টেক্কা দেন হর হামেশাই। বলতে গেলে বর্তমানে একে অপরের প্রতিদ্বন্দ্বী তারা। আমি যে ভাব নিয়ে বসে থাকব, আমি নায়িকা, আমি এই সেই, ওটা আমি আসলে পারি না। সমবয়সী এই নায়িকাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও তাদের মধ্যে দূরত্বটা চোখে পড়ার মতো, একে অপরের দিকে তাকান না পর্যন্ত। শুধু তাই নয়, শোনা যাচ্ছে সুপারস্টার শাকিব খানের নায়িকা হওয়ায় পূজা চেরিকে এখন হিংসেও করেন দিঘি। তার সাথে যদি কাজ হওয়ার প্ল্যানিং হয় অবশ্যই হয়ে যাবে। সম্প্রতি এক অনুষ্ঠানে শাকিব খানের নায়িকা হওয়ার প্রসঙ্গে কথা বলেন দিঘি। তিনি বলেন, পূজা চেরি আমার মতো শাকিব খানকে চাচ্চু বলে ডাকেনি, আব্বু বলে ডাকেনি, যেটা আমি করেছি। তাই শাকিবের সাথে রোমান্টিক অভিনয় করতে আমার লজ্জা লাগবে। এখন কে কোনটা কিভাবে বুঝলো এটা তো আমার দেখার বিষয় না, আমি আমারটা বলে যাব। শিশু শিল্পী হিসেবে শাকিব খানের সাথে কয়েকটি সিনেমায় কাজ করেছেন পূজা। তবে দিঘি আর শাকিবের মতো বাবা মেয়ের চরিত্র করেননি তারা, আর তাই এটা পূজা চেরির জন্য সহজ ব্যাপার। কথাগুলো খুব সাবলীলভাবে বললেও দিঘির চোখে মুখে ছিল প্রতিহিংসার ছাপ। একই সময়ের নায়িকা হয়েও দিঘির চেয়ে অনেক এগিয়ে আছেন পূজা চেরি। শিশু শিল্পী হিসেবে দিঘির যে অভিনয় মন কেড়েছিল সবার, নায়িকা হিসেবে তার ছিটে ফোটাও খুঁজে পাচ্ছেন না দর্শকরা। আর এটাই হয়তো দিঘির দুশ্চিন্তার কারণ।